আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে iCloud আনলকের বিষয়ে। অনেকেই প্রশ্ন করেন যে iCloudগুলো আনলক করার পরে আপনার সিমটা সাপোর্ট করে কিনা, এই বিষয়ে জানতে চান। তো আজকে মূলত iCloud-এর সিম চলার বিষয়টা নিয়ে কথা বলবো এবং UFI বক্স এবং UMT বক্সের EMMC টুল, এই টুলটা সম্পর্কে কথা বলবো। তো তার আগে বলে নিচ্ছি, ভিডিওটা করতেছি আমার দোকানে। তো এখানে আপনার হয়তো গাড়ির সাউন্ড বা রাস্তার পাশে যেহেতু আউট সাউন্ড আসতে পারে, তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো যেটা বলতেছিলাম তা হচ্ছে iCloud আনলক করার পরে, আনলক বলতে বাইপাস করার পরে সিম চলে না। এটার কারণ হচ্ছে যেহেতু সিমের যেই ফাইলগুলা, সিমের যেই সাপোর্টটা, এটা সম্পূর্ণ অ্যাপেল কোম্পানি থেকে আসে এবং অ্যাপেল সার্ভার থেকে এটা আসে। তো যতক্ষণ পর্যন্ত iCloudটা ফোনে লক থাকে ততক্ষণ পর্যন্ত আপনার কিন্তু সিমের সাপোর্টগুলা অ্যাপেল কোম্পানি, অ্যাপেল সার্ভার দেয় না। তো যার কারণেই মূলত এই বাইপাস করার পরে সিম চলে না। যেহেতু ফোনটাকে বাইপাস করা হয়, অ্যাপেল সার্ভার কিন্তু জানে যে ফোনটা এখনও iCloud লক অবস্থায় আছে। তো এটাই হচ্ছে মূলত কারণ। এই কারণেই আইফোনে বাইপাসের পর সিম সাপোর্ট করে না। আর বর্তমানে iCloud বাইপাস হচ্ছে না, এটা হচ্ছে iOS 13.3 করার পর থেকে এখনও iCloud-এর বাইপাস সাপোর্টটা আসে নাই। iCloud যখন 13.3 করা হয়েছে, এরপরে iCloud বাইপাস করতে গেলে আপনার টাচ হ্যাং হয়ে যায়, টাচ কাজ করে না। এটা হচ্ছে আপনার অ্যাপেলের নতুন সিকিউরিটি, যেটা বাইপাস সিস্টেমটাকে অফ করার জন্য অ্যাপেল এই পদ্ধতিটা, এই সিকিউরিটি আপডেট করছে। আর আরেকটা প্রশ্ন অনেকেই করতেছেন, যেটা হচ্ছে ইউএমটির ইএমএমসি টুল সম্পর্কে জানতে চান, যেটা হচ্ছে অনেকেই ইউএফআইয়ের সাথে এটাকে গুলিয়ে ফেলছেন। অনেকেই জিজ্ঞাসা করেন যে এটাকে দিয়ে কি রিপেয়ার করা যাবে কিনা। ইউএফআই হচ্ছে প্রফেশনাল ডেডবুট রিপেয়ারের বক্স, ইএমসি রিপ্লেসমেন্ট প্রোগ্রামিংয়ের বক্স। আর ইউএমটি যেটা, ইএমসিটা হচ্ছে শুধুমাত্র আইএসপি দিয়ে আপনার এক্সট্রা কার্ড রিডারের মতো ডিভাইস ইউজ করে আপনারা আইএসপি মোডে লকগুলো রিসেট করতে পারবেন, যেটা হচ্ছে শুধুমাত্র লক রিসেট ও এফআরপি এগুলো রিসেটের ক্ষেত্রে। এটা দিয়ে আপনার কোনো রকম ইএমসি চেঞ্জিংয়ের কাজ করতে পারবেন না বা ডেডবুট রিপেয়ারের কাজ করতে পারবেন না। এটা হচ্ছে শুধুমাত্র আপনার লক খোলার জন্য। তো এটাই ছিল আমার কাছে সবচেয়ে বেশি অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করছেন। তো এটা আপনাদেরকে আমি আপডেট দিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে। তো এরপরে পরবর্তীতে কোনো ইনফরমেশন যদি জানা থাকে, তো সেক্ষেত্রে অবশ্যই আমার এই ভিডিওটার নিচে কমেন্ট করে রাখবেন। আমি নেক্সট ভিডিওতে আপনাদের এই প্রশ্নগুলোর অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে এতটুকুই। ভালো থাকবেন সবাই। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে।